वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाচ্ছি सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनेले। तो बंधुरा एई मुहूर्ते पश्चिमबंगेर समस्त अवसरप्राप्त शिक्षक शिक्षिकादेर जोन्नो एकटी अत्यंत गुरुत्वपूर्ण आपडेट। एबार वर्धित पेंशने वंचित शिक्षकेरा एर आगे बहुबार तारा शिक्षा दफ्तरेर काछे आवेदन करेछेन, एमनकि करोना अतिमारिर मध्य प्रयोजनीय नथि जमा दिए एसेछेन जिला स्कूल परिदर्शकदेर अफिसे, किन्तु एखोनो वर्धित हारे पेंशन और अवसरकालीन सुयोग सुविधा थेके तारा वंचित। 2016 पयला जानुआरि थेके 2020 डिसेम्बरेर मध्य जेसब प्राथमिक और माध्यमिक शिक्षक शिक्षाकर्मी अवसर नियेछेन तादेर अधिकांशेरई एई अभियोग। अवसरप्राप्त शिक्षकदेर दाबी 30 थेके 32000 प्राक्तन शिक्षक और शिक्षाकर्मी 2019 सालेर रोपा रिविजन অফ পে ব্যান্ড অ্যালাওয়েন্স অনুযায়ী বর্ধিত হারে পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। হুগলির শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমলিন্দু মুখোপাধ্যায় জানান, তিনি 2019 জুলাইয়ে অবসর নেন। বর্ধিত হারে পেনশন অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেসব নথি দরকার তার সবই জমা করে এসেছেন জেলা স্কুল পরিদর্শকদের কাছে, কিন্তু এখনও তিনি বর্ধিত হারে পেনশন পাননি। অমলিন্দুবাবু বলেন, গত জুলাইয়ে করোনা আবহে আমরা কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক জেলা স্কুল পরিদর্শকদের অফিসে গিয়ে নথি জমা দিয়েছি। করোনার মতো দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে অবসরপ্রাপ্ত শিক্ষকরা পরিদর্শকদের দপ্তরে নথি জমা দিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। বর্ধিত হারে পেনশন না পাওয়ায় তাদের কয়েক লক্ষ টাকা আর্থিক লোকসান হচ্ছে বলে জানান অবসরপ্রাপ্ত শিক্ষকদের একাংশ। হাওড়ায় সালকিয়া হিন্দু স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তপন রায় জানান, তিনি অবসর নেন 2018 সালের 31শে জানুয়ারি। গ্র্যাচুইটি বাবদ 12 লক্ষ টাকা পাওয়ার কথা, কিন্তু পেয়েছি 6 লক্ষ। পেনশনের কিছু অংশ অগ্রিম নেওয়া যায়, সেই টাকা আমরা অগ্রিম পাইনি। বর্ধিত পেনশনের কানাকাড়িও, ফলে আর্থিকভাবে খুবই কষ্টে আছি বললেন তপনবাবু। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা জানাচ্ছেন, এতদিন শিক্ষা দপ্তর বা জেলা স্কুল পরিদর্শকদের অফিসে অভিযোগ জানালে তারা অনেক সময় জানাতেন করোনাকালে সকলে আসছেন না বলে কাজ এগোচ্ছে না, কিন্তু এখন তো করোনার প্রভাব অনেক কমেছে, অফিস কাছারি খুলে গিয়েছে, তবু কেন তারা বঞ্চিত হচ্ছেন উঠছে প্রশ্ন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বঞ্চনার বিষয়ে সবল হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, একাধিকবার লিখিতভাবে বিষয়টি শিক্ষা দপ্তরে লিখিত জানিয়েছে, অবিলম্বে ওদের বর্ধিত হারে পেনশন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষা দপ্তরে এক কর্তা জানান, দ্রুত কাজ হচ্ছে, চলতি জানুয়ারির মধ্যে 70% শিক্ষক যাতে অবসরকালীন সুবিধা পান সে বিষয়ে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বর্ধিত পেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আজকের আনন্দবাজার নিউজ পোর্টালে উঠে এসেছে।